চড়ে বসি। তখন সে গাধার পিঠে চড়লো, তারপরে যখন সে যাচ্ছে স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে, তখন পথিমধ্যে আবার সামনে কিছু লোক তারা দেখলো এবং বললো যে আশ্চর্য, এই লোকটার আকুল বলে তো কিছুই নাই, সে তার স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর সে যাচ্ছে গাধার পিঠে চড়ে। তো এটা শোনার পরে ও চিন্তা করলো, না এটাও তো অন্যায় হচ্ছে, তাহলে এক কাজ করি, আমরা মানে যেহেতু আমি চড়েছিলাম তাও হলো না, স্বামী স্ত্রী চড়েছে তাও হলো না, আবার শুধু স্ত্রীকে চড়েও হলো না, তো এক কাজ করি এখন গাধাটাকেও হাঁটিয়ে নিই, আমরাও হেঁটে যাই। তো যখন তারা হেঁটে যাচ্ছে, গাধাও হেঁটে যাচ্ছে, তখন কিছু লোক বলে উঠলো, আহারে এই বলদ যে কোথা থেকে আসছে, দেখো গাধা থাকতে তারা নিজেরা হেঁটে যাচ্ছে। তো এক সময় নাকি কি করে যে গাধাটা নিজেরা বেঁধে নিজেদের কাঁধে চড়িয়ে নিয়েতে হাঁটা শুরু করে দিয়েছে, যে আসলে এই মানুষগুলোর সমালোচনা থেকে কি করে বাঁচবো, আসলে সবার তো মন জয় করা সম্ভব হবে না। এই জন্য আপনি আপনার কাঙ্ক্ষিত টার্গেট ঠিক রেখে আপনার কাজ করে যান। আমরা যে কাজগুলো করি, আমাদের কাজগুলো যদি হয় মহান রবের সন্তুষ্টির জন্য, আমাদের কাজগুলো যদি হয় এই সমাজের কল্যাণের জন্য, এই জাতির কল্যাণের জন্য, এই মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, তাহলে আমাদের কাঙ্ক্ষিত টার্গেটকে ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং যদি আমরা সেভাবে এগিয়ে যাই, তাহলে আমাদের লক্ষ্য ঠিক রেখে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর যদি আমরা সেটা না করি, আমরা যদি অন্যের সমালোচনাকে নিয়ে এভাবে একবার গাধার পিঠ থেকে নামি, একবার স্ত্রীকে চড়াই, একবার দুইজন চড়ি, বা একবার সবাই হেঁটে যাই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই কষ্ট হবে। তো এই জন্য আমি এই গল্পটা আশা করি আপনারা জানেন, আপনাদের আবারও শোনালাম, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই গল্পের মাধ্যমে আপনারা শিখতে পারলেন যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য গঠনমূলক সমালোচনা অবশ্যই কাম্য, কিন্তু যে সমালোচনাগুলো শুধুমাত্র আপনাকে থামিয়ে দিতে চায়, আপনাকে হারিয়ে দিতে চায়, আপনাকে পিছিয়ে দিতে চায়, সেই সমালোচনাগুলো অবশ্যই এড়িয়ে চলবেন, আমরা সেই সমালোচনাগুলো কানে তুলি না ইনশাআল্লাহ। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে, কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে, রক্ষকাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষকাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে, কত আলে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে, হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজ গুলো ক্ষমতার বলে চাপা থাকে,
ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। জি সম্মানিত ভাইরা, আমি চেষ্টা করলাম তোমাকে জাগতে হবে গানটা, অনেকে রিকোয়েস্ট করেছেন এই গানটা গাওয়ার জন্য। অসিত প্রদীপকে নিয়ে অনেকেই বলছেন যে কথা বলার জন্য। অসিত প্রদীপের ব্যাপারে আমি একটা বক্তব্য ইতিমধ্যে দিয়েছি, সেটা হলো যে আমাদের নিরাপত্তা কোথায় বা সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়। যদি অসি প্রদীপের মতো মানুষ শত শত মানুষকে ক্রস ফায়ার দিয়ে থাকে, এবং একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজরকে যেখানে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, তো যদি মানে এরকম মানুষদেরকে এভাবে ক্রস ফায়ার দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়, এটা আমি প্রশ্ন করেছি এবং এটার পরে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আলোচনাটা শুনে নিতে পারেন ঠিকানা টিভি ডট প্রেস এর ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে। তাছাড়া সম্মানিত ভাইয়েরা, আমাদের ওয়েবসাইট রয়েছে, আপনারা ওয়েবসাইটে সমসাময়িক বিষয়ে লেখা পাবেন ঠিকানা টিভি ডট প্রেস। আপনারা www.thikanatv.press লিখলেই বা ঠিকানা টিভি ডট প্রেস লিখলেও আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। আমাদের অবশ্যই ওয়েবসাইটের সাথে থাকবেন, এটাই আমাদের একান্ত প্রত্যাশা। আমরা আবারও বলছি যে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সামনের দিকে যেতে চাই, ভালো কিছু করতে চাই, ভালো কিছু দিতে চাই, ভালো কিছুর সাথে থাকতে চাই, এবং আপনারাও ভালো কিছু করেন, এটাই আমাদের একান্ত প্রত্যাশা আপনাদের জন্যে। আমাদের অনেকে বলে থাকে যে আমাকে নিয়ে সমালোচনা করছে, বা আমাকে নিয়ে কি একটা টিভি বা কি একটা হুজুর তারা কথা বলছে, এই করছে তাই করছে। আমি বরাবরই বলি যে দেখুন, তাদের কন্টেন্ট তৈরির জন্য আমাকে ব্যবহার করে, এবং এটাতে আমি অবশ্যই খুশি যে তারা একটা কন্টেন্ট পায় আমাকে সমালোচনা করে। তো এই জন্য তাদের আয় রুজিতে আমি আঘাত করতে চাই না, তো বরং তাদের রিজিকের যে ব্যবস্থা হয়েছে আমাকে সমালোচনার মধ্য দিয়ে, এটা তাদের তাদের জন্য আমি ছেড়ে দিয়েছি। আর গীবত করার জন্য অবশ্যই সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছি, যে আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। আর একটা বিষয় আমি আপনাদের বলি, যদি বলি হয়তোবা অনেকেই আমার কথার সাথে একমত নাও হতে পারেন, বিশেষ করে আমাদের দেশে যারা মানে হুজুর সাজে, হুজুর সাজে, আবারও বলছি যে হুজুর সাজে মানে হুজুর হয়, এরা আল্লাহকে ভালোবেসে হয় না, মানে কিছুটা রুজি রুটির জন্য এই কাজগুলো করে থাকে। এরকম কিছু হুজুর আছে যারা মানে নিজেরা শুধুমাত্র সারাক্ষণ পড়ে থাকে অন্যের গীবতে, অন্যের সমালোচনায়, অন্যের মাহফিলে উঠেই একেবারে টেবিল গাপানো শুরু করে দেবে আরেকজনের সমালোচনা করতে করতে, আরেকজনের গীবত করতে করতে। এগুলো কেন? তাদের চোখে ভালো কিছু নেই, ভালো কিছু চোখে পড়েও না, এবং ভালো কিছুর মধ্যে ভুলটাই খুঁজে বের করে। একজন বোরখা পড়েছে, তো যে বোরখা পরেনি, আরেকজন বোরখা পড়েছে, নিঃসন্দেহে যে বোরখা পড়েছে সে তো যে পরেনি তার থেকে উত্তম। এই এদের কাজ হলো কি, বোরকাটা কেন টাইট হইলো, বোরকাটা কেন এই হইলো, তাই হইলো, ওই হইলো, এই সমালোচনা শুরু করে দেবে। বরং তার যদি প্রশংসা করা হয় যে আপু আপু আপনি বোরকাটা পড়েছেন, বা বোন আপনি বোরকাটা পড়েছেন, বা খালা আপনি বোরকাটা পড়েছেন, খুবই ভালো কথা, পর্দা করেছেন, কিন্তু এভাবে পর্দা রক্ষা হয় না, বরং আপনি বোরকাটা একটু ঢিলে ঢালা পড়তে হবে, সেটা না করেই শুরু করে দেবে, আরে ভাই তোমার এই বোরকা পড়ার কি দরকার ছিল, যে বোরকাতে তোমার বডি দেখা যায়, এই করে যায়, তুমি দেখো কেন বডি, তুমি তাকাও কেন, তোমার চোখ কেন তুমি কন্ট্রোল করতে পারো না, তুমি কন্ট্রোল না করে কেন তুমি আরেকজনের এই টাইট ফিগার বোরখার দিকে তুমি তাকাচ্ছ। হ্যাঁ, নামাজ পড়ে একজন যুবক, নামাজ পড়ে, সেই যুবকের টাকনুর নিচে কাপড় চলে গেছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে হঠাৎ করে একজন বলে বসছে, আরে মিয়া তোমার নামাজ পড়ে কোনো লাভ আছে নাকি, তোমার টাকনুর নিচেই কাপড়, তুমি টাকনুর নিচে কাপড় পরে নামাজ পড়েছো, তোমার নামাজ হয়েছে? আরে ভাই এভাবে না বলে, বরং তাকে তো এভাবে বলা যায়, ভাই তুমি নামাজ পড়েছো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। যে সময় হাজারো যুবক মসজিদের দিকে আসে না, তারা ফেসবুক নিয়ে আছে, কিংবা গেম খেলছে, কিংবা ইউটিউবে আছে, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সিনেমার সাথে আছে, বরং তার থেকে তুমি অনেক উত্তম যে তুমি আজান হয়েছে, মসজিদে এসেছো, নামাজ পড়েছো। তো এটা বলার পরে এবার আপনি তাকে নসিহত করেন, দেখো ভাই টাকনুর নিচে কাপড় পরা উচিত না, এটা তো হারাম হয়ে যায়, এমনকি টাকনুর নিচে যে অংশটুকু পরা হয়েছে, আল্লাহ রাসুল বলেছেন অহংকার বশত যারা টাকনুর নিচে কাপড় পরে সেই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। তো এই জন্য তুমি এক কাজ করো, তুমি টাকনুর উপরে কাপড়টা পরো, এটা তোমার জন্য খুবই ভালো। এটা না বলে কি করবে,
আরে মিয়া তুমি নামাজ পড়েছো, তোমার টাকলুন নিয়েছে কাপড়, তোমার তো নামাজই হয় নাই, তোমার নামাজ হবে না। একজনের উজু ভুল হয়ে গেল, তাকে সুন্দর করে মার্জিত ভাবে না ধরিয়ে দিয়ে কি করে? আরে মিয়া তোমার উজু হয়েছে নি, এটা কোন সিস্টেম উজু করলা তুমি? কি আর উজু তোমার এটা? তো এগুলো কেন বলবেন ভাইয়া? এগুলো না বলে আসুন আমরা ভালো করে তার প্রশংসা করি। একজন ব্যক্তি নামাজ পড়ে, 3 অক্ত পড়ে, 5 অক্ত পড়ে না। 3 অক্ত পড়াতে আপনি জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি 5 অক্ত পড়ো? সে বললো, না ভাই আমি 3 অক্ত পড়ি। তো তখন আপনি শুরু করে দিলেন যে, আরে ভাই 3 অক্ত নামাজ পড়ে কোনো লাভ আছে নাকি? কেন 3 অক্ত নামাজ পড়ো? 3 অক্ত নামাজ পড়ে কি হবে? তুমি 5 অক্ত পড়ো না, 3 অক্ত পড়া না পড়া সমান কথা। এটা না বলে তাকে এটা বলেন যে, ভাই আপনি তো 3 অক্ত পড়েন, কেউ তো আছে 5 অক্তই পড়ে না, তো আপনি যে 3 অক্ত পড়েন আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। আসেন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়াটার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। একজন ভাই লিখছেন, আপনার দাড়ি কই? ভাই তোর যদি চোখ না থাকে তাহলে তো আমি দেখাইতে পারবো না আমার দাড়ি কই। তোর দাড়িটা তুই ঠিক মতো রাখ ভাই, তোর জন্য দোয়া রইল। তোর তোর দাড়িটা তুই ঠিক মতো রাখ, তোর মুখে দাড়ি আছে কিনা একটু জাতিরে দেখা। আমি জানি যে তোর মুখে দাড়ি নাই, কারণ যাদের মুখে দাড়ি আছে তারা এই প্রশ্ন করে না। তো সম্মানিত ভাইরা, এই যে মানুষের এই যে চিন্তা চেতনা সবসময় আপনাকে কি করবে জানেন? আপনাকে একটা পিছু টান, মানে আপনি সামনে যাচ্ছেন একটা পিছে টেনে ধরবে। তার কারণ হলো যে আমাদের দেশের জাতীয় খেলা হাডুডু, আর এই জাতীয় খেলা হাডুডু থেকে আমাদের দেশের মানুষ খুব ভালো করে শিক্ষা নিয়েছে যে কি করে টেনে ধরতে হবে। আপনি সুন্দর করে একটা পোশাক করেছেন, অনেক কষ্টের পয়সা দিয়ে একটা পোশাক বানিয়েছেন, মার্জিত একটা পোশাক করেছেন, এটা হঠাৎ করে ভাই কলারটা তো ভালো হয় নাই, তোমার এটা বানাইছে কে? তোমার কলারটা তো ঠিক হয় নাই, তোমার এই বোতামের কালারটা ঠিক হয় নাই, তোমার এই জায়গায় এই পকেটটা দেওয়া ঠিক হয় নাই, এই জায়গায় এটা করা ঠিক হয় নাই। তার মানে হলো যে আপনাকে আপনার ভালো যে প্রশংসা না করে খারাপটা বলে আপনার মানসিক ভাবে একটা চাপে রাখা, মানসিক ভাবে আপনাকে হেনস্তা করা, মানসিক ভাবে আপনাকে কষ্টে রাখা। আপনি যে এগিয়ে যাচ্ছেন সেই এগিয়ে নিয়ে সেই এগিয়ে যাওয়াকে আপনাকে আটকে দিবে, সেই এগিয়ে যাওয়াকে আপনাকে থামিয়ে দিবে। তো এই জন্য এই মানুষগুলো হলো নোংরা মানসিকতার মানুষ, এই মানুষগুলো হলো নিকৃষ্টতম মানসিকতার মানুষ। মানে এরা হলো কেমন, একজন মানুষকে দাওয়াত খাইয়েছে, তো একজন মানুষ মানে আছে, সে যেখানেই যায় একটা না একটা খুদ ধরে, মানে সে দাওয়াত খেতে গেলে ভুল ধরবেই, মানে কোনো না কোনো একটা ভুল ধরবে, হয় মরিচ কম হয়েছে, তা না হইলে লবণ বেশি হয়েছে, তা না হইলে ঝোলটা বেশি ছিল, তা না হইলে ঝোলটা শুকিয়ে গিয়েছিল, এমনই ভাবে কিছু না কিছু বলবেই। তো একদিন তার এক ফ্রেন্ড চিন্তা করলো যে, আমার এই বন্ধু তো সবসময় ভুল ধরে, আমি এক কাজ করি, আমি সুন্দর করে এমন কায়দা করে রান্না করব যে এ আর কোথাও ভুল ধরার সুযোগ পাবে না। তো এ এমন খুব সুন্দর করে কায়দা করে রান্না করার পরে এখন দেখা গেল যে দাওয়াত করেছে, দাওয়াত করে যখন তাকে খাওয়িয়েছে, তখন সে খাওয়ার পরে বলতেছে, আজকে বলো তো কোথায় ভুল হয়েছে? তো তখন তার বন্ধু যে ভুল ধরে সে বলতেছে যে, দেখো মানে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কোনো জায়গায় ভুল ধরার কোনো সুযোগ নেই, তবে একটা কথা মনে রাখবা, এত ভালো ভালো না, এত ভালো ভালো না। তো এই জন্য বিশেষ করে হুজুর যারা আছে, দাড়ি টুপি লাম্বা পাঞ্জাবি পাগড়ি পরিহিত ম্যাক্সিমাম, এরা হলো মানে ম্যাক্সিমামই হলো বেয়াদব, এবং বিশ্বাস করেন আর না করেন, এরা হলো মানে এত বড় বেয়াদব যে সব কিছুতে ভুল খুঁজে বের করে, মানে এত ভালো ভালো না, মানে সব করার পরে বলবে যে এত ভালো ভালো না, মানে এদের জন্য মনে হয় যে ওদের জন্য ভালো কাজ করতে হবে। এরা আল্লাহর জন্য কোনো কাজ করে না, যা করে লোক দেখানো, ফাঁসে কি কাজ, এরা ফাঁসে কি ছাড়া, মানে এদের দাড়ি যদি বলেন, টুপি যদি বলেন, লাম্বা জামা যদি বলেন, সবই লোক দেখানো, এবং তাদের আভ্যন্তরীণ খবর যদি আপনারা নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নিকৃষ্ট এরা, মানে এতটাই নিকৃষ্ট ম্যাক্সিমাম সবাই না, কিন্তু ভালো মানুষ অসংখ্য রয়েছে, এবং ভালো মানুষগুলো তারা ভালোর সাথে চলে, ভালো কাজগুলো করে এবং মানুষকে ভালো কাজের প্রশংসা করে। যারা বান্দার প্রশংসা করে না তারা আল্লাহরই প্রশংসা করে না। যারা বান্দার ভুল ধরতে থাকে, সবসময় বান্দার পিছনে লেগে থাকে, এরা আল্লাহকে কখনো, আল্লাহর ভালোটাকে কখনো স্বীকার করে না, ভালো কাজটাকে মানে এরা চোখে দেখতেই পায় না, এরা সবসময় খুঁজে বের করে কোন ভুলটা আছে, এবং ওই ভালো জিনিসটার মধ্যে মানে এরা যদি পারতো তাহলে আল্লাহ বলছেন যে, আমি এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছি যে কোথাও কোনো ভুল ধরার মানে সুযোগ আমি রাখি নাই। এ হুজুররা কিন্তু ঠিকই এর মধ্যে ভুল ধরে দিত আল্লাহ যদি এদের সামনাসামনি আসতো, কারণ এদের এত পরিমাণ মানে নিকৃষ্ট মন মানসিকতা, সব সময় চিন্তা করে যে কি করে ভুল ধরবে, কি করে ভালোরে ভুল বানাবে,
মানে ভালো এদের চোখে পড়ে না। আপনি দেখবেন যে আমাদের নাটকে কোরআন তেলাওয়াত করেছি, অসংখ্য হুজুরের কমেন্ট হলো, আরে ভাই তোমার তেলাওয়াত ঠিক হয় নাই, তোমার তেলাওয়াত ভুল হয়েছে, সহি হয় নাই, শুদ্ধ হয় নাই। আরে বাবা, আমি তেলাওয়াত তো করেছি, যে ব্যক্তি তেলাওয়াত করে না, যে ব্যক্তি কোরআন পড়ে না, তুমি তো সিনেমা হল এফডিসি নিয়ে কখনো কোনো কথা বলো না, তুমি এফডিসির ব্যাপারে তোমার কোনো মতামত নেই, এফডিসির বিরুদ্ধে তোমার কোনো কথা নেই, তুমি আমার নাটকে কোরআন তেলোয়াতে কি সমস্যা হলো সেটা নিয়ে তুমি উঠে পড়ে লেগে যাও। দেখবেন যে ম্যাক্সিমাম হুজুরদের নেগেটিভ কমেন্ট আমাদের পেজে, দেখবেন যে ম্যাক্সিমাম হুজুরদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, এদের নেগেটিভ কমেন্ট কেন? এদের আপনাদের কেন এত এত নিকৃষ্ট মন মানসিকতা কেন? এবং সেখানে অসংখ্য পজিটিভ কমেন্ট হলো তাদের, যারা ভালো মানসিকতার মানুষ, এবং তারা সেখানে কি করে, এই হুজুরদের কমেন্ট গুলোতে যে হুজুরদের গালি দিচ্ছে, আমাদের বুকে লাগে, হুজুরদের গালি দিলে আমাদের বুকে লাগে, কারণ আমরা হুজুরদেরকে সম্মান দিতে চাই, তাদের উচ্চ মর্যাদার আসনে বসাতে চাই, আমরা জানি যে তারা এই সমাজের জন্য ভালো কিছু করতে চায়। তবে এখন ম্যাক্সিমাম হলো এই সমাজের জন্য ভালো কিছু করে না, সবাই পেট নিয়ে দিতে ব্যস্ত, 50,000, 60,000, 1,00,000 টাকা না হইলে মাহফিলে ডেট পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য সম্ভবত করোনা ভাইরাসটাকে দিয়েছে, যে তোরা একটু এবার পরিশ্রম করে খাও, অনলাইন মার্কেটিং করতেছে এখন, এখন কেউ বোরখা বিক্রি করতেছে, কেউ পাঞ্জাবি বিক্রি করতেছে, কেউ খাঁটি সরিষার তেল বিক্রি করতেছে, এখন ব্যবসায় আসো কেন? এতদিন ওয়াজ ব্যবসা ছিল, সেই ওয়াজ ব্যবসা নিয়ে ভালোই লাফাইছো, ওয়াজ ব্যবসা করে গিয়েছো, দিনের জন্য কথা বলো, আল্লাহর জন্য কথা বলো, নিজের খেয়ে পকেটের টাকায় তাবলিগ জামাতের মতো তাবলিগ করো, যারা পকেটের টাকা খরচ করে মসজিদে মসজিদে যায়, ভালো কথা বলে, এই তাবলিগ জামাতের বিরুদ্ধেও কথা বলে অনেক হুজুর আছে, যে তাবলিগ জামাত এটা নাকি ইসলামে জায়েজ নাই, এটা নাকি ইসলামের পক্ষে নাই, এটা নাকি এভাবে নাকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটা করেন নাই, ওটা করেন নাই, দাওয়াত তাবলিগের কাজ করছে, নিজের খেয়ে নিজের পকেটের টাকা খরচ করে মানুষের কাছে যাচ্ছে, মসজিদে আসার জন্য বলছে, বিভিন্ন মাসলা মাসাইল শিখাচ্ছে, কোরআন তেলাওয়াত করা শিখাচ্ছে, কোরআন পড়তে উদ্বুদ্ধ করছে, মানুষদেরকে ভালো পথে চলতে উদ্বুদ্ধ করছে, এগুলোকে অ্যাকসেপ্ট না করে, এগুলোকে প্রশংসা না করে এগুলোর বিরুদ্ধে কথা বলা। আসুন আমরা নিজেরা অন্যদেরকে ক্রেডিট দিতে শিখি, আমরা নিজেরা অন্যদেরকে ভালো বলতে শিখি, আমরা ভালো কাজটাকে যখনই আপনি প্রশংসা করবেন তখন দেখবেন যে ভালো কাজের সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনি যদি আমার আমার কাজটাকে ভালো বলেন, আমার ভালো কাজটার গতি আরো বৃদ্ধি পাবে, আমার কাজটার ভালো বলার দরকার নাই, আপনার ডানে বামে, আপনার পিছনে সামনে যতগুলো আছে, যারা আছে, যে যারা ভালো কাজ করে, যা যারা ভালো কাজের সাথে জড়িত, আসুন না আমরা তাদেরকে ভালো কাজের ক্রেডিট দিই, আমরা তাদেরকে ভালো বলতে শিখি, তাহলে দেখবেন যে এই সমাজটা ভালো হয়ে যাবে, এই দেশটা ভালো হয়ে যাবে, এই দেশের মানুষগুলো ভালো হয়ে যাবে। আমরা যদি এগুলো ভালো ভালো ক্রেডিট না দিতে পারি, তাহলে ভালো কাজটা বন্ধ হয়ে যাবে, ভালো মানুষগুলো কাজ করা বন্ধ করে দিবে, তাদের যদি সমালোচনা করতে থাকে তাহলে একসময় দেখা যাবে যে এই ভালো কাজগুলো তারা আর করছে না। যে ব্যক্তিটা 5 অক্ত নামাজ পড়ে না, 3 অক্ত পড়ে, হ্যাঁ এটা সত্য, কেন 3 অক্ত পড়বে, সে তো 5 অক্তই পড়বে, আপনি সেটা ভালোভাবে বলেন, ভাই 3 অক্ত কেন পড়েন, 5 অক্তই পড়েন, এটাই পড়তে হবে, এটাই আপনার জন্য ফরজ, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তাকিদ করেছেন, এটাই আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। রোজা রাখে একজন, দেখা যাচ্ছে যে মাঝে মাঝে রাখে, মাঝে মাঝে রাখে না, আপনি তাকে বললেন, আরে ভাই তোর এই রোজা রাখার দরকারটা কি আছে, মাঝে মাঝে রাখিস, মাঝে মাঝে রাখিস না, এটা না বলে বরং তাকে বলেন যে ভাই রোজা তো রাখছো, নিয়মিত রেখে দাও, এই নিয়ামতটা আগামী বছর তুমি নাও পাইতে পারো, আল্লাহ তোমাকে আগামী বছর পর্যন্ত হায়াত নাও দিতে পারে। একজন দেখা যাচ্ছে যে রোজার মাসে ইবাদত করেছে আর বাকি 11 মাস সে ইবাদত করছে না, তখন কি বলছেন, আরে বাবা তোমার এই রোজার মাসের ইবাদত দিয়ে আর কোনো কাজ হবে না, ফায়দা হবে না, বাকি 11 মাস তো তোমার আল্লাহর পথে কোনো ইবাদতই নাই। তো তখন আপনি এই কথাটা বলার কারণে সে কি করলো, পরবর্তী বছরে সে রোজা রাখাই বন্ধ করে দিল, যে আমি 1 মাস রোজা রেখে তো লাভ নাই, তাহলে আমি কেন রোজা রাখবো। অথচ আল্লাহ বলছেন যে ফামা ইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা ওমা ইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা, আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি জাররা পরিমাণ খারাপ কাজও দেখিয়ে দেব এবং জাররা পরিমাণ ভালো কাজও দেখিয়ে দেব। তো আল্লাহ যদি জাররা পরিমাণ ভালো কাজও দেখিয়ে দেয়, জাররা পরিমাণ খারাপ কাজও দেখিয়ে দেয়, আপনি বলার কে যে তোমার এই ইবাদত কোনো কাজে আসবে না, তোমার এই ইবাদত কোনো কাজে লাগবে না, তোমার এই 1 মাস রোজা রাখা কোনো কাজে লাগবে না। আল্লাহ চাইলে তার রোজার ওসিলায় ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে তার যে কোনো ইবাদতের পরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিতে পারেন, এটা আল্লাহর এখতিয়ার। আসুন আমরা তাকওয়া অর্জন করি, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। তো আসুন সম্মানিত ভাইয়েরা, ঈদের পরবর্তী সময়ে আপনাদের সামনে যে কথাগুলো বলতে চেয়েছিলাম, আসুন সর্বশেষ ইতি টানছি এই বলে যে আমরা ভালো মানুষ ভালো কাজকে ক্রেডিট দিতে শিখি,
সে যদি খারাপ মানুষও হয়, তাহলে দেখবেন যে এই মানুষটা একদিন ভালো মানুষে পরিণত হয়েছে। ভালো কাজকে ক্রেডিট দিতে শিখি, যদি সে খারাপ মানুষও হয়, তাহলে দেখবেন যে সে ভালো মানুষে পরিণত হয়েছে। ভালো মানুষের ক্রেডিট দিবেন, ভালো কাজের ক্রেডিট দিবেন, আর এতে করেই সে ভালো মানুষে রূপান্তরিত হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও দেখা হবে, কথা হবে। ঠিকানা টিভি ডট প্রেসের সাথে থাকবেন, এটাই একান্ত প্রত্যাশা। আসসালাম।